উত্তর পূর্ব ভারতের ছোট্ট পাহাড়ি রাজ্য ত্রিপুরা। এই ত্রিপুরার বর্তমান সামাজিক রাজনৈতিক প্রেক্ষাপট আজ গভীর থমথমে পরিস্থিতিতে বিরাজমান। আর এই থমথমে পরিস্থিতির মূল উৎস হিসেবে যে দুটি কেন্দ্রীয় আইন রয়েছে, সে যাকে কেন্দ্র করে আজ এই পরিস্থিতি থমথমে, এ নিয়ে আজকে আমাদের অনুষ্ঠান। অবশ্যই যে দুটি বিল লোকসভা ইতিমধ্যে পাস হতে চলেছে, তার মধ্যে একটি হলো এনআরসি, অপরটি হলো ক্যাব, সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট বিল। বিদেশ থেকে যারা এদেশে এসে বসবাস করছেন তাদের সুরক্ষা কবচ, যা সংক্ষেপে ক্যাব নামে পরিচিত। সংসদের শীতকালীন অধিবেশন গরম হয়ে উঠেছে এই ক্যাবকে কেন্দ্র করে। প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এই সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট বিল সংবিধানের ধারা অনুসারে সংশোধনের জন্য লোকসভায় পেশ করেছেন, আর এই নিয়েই সমগ্র ভারতে, বিশেষত উত্তর পূর্বাঞ্চলে চলছে তুলকালাম কাণ্ড। বন্ধুরা, এই বিষয়টি নিয়ে আজকে আলোচনা করব। সবাই এই সংশোধনী ধনে ভোটে পাশ হয়ে যায়। নরেন্দ্র মোদীর নেতৃত্বে এক শক্তিশালী সরকার আসার পর এই প্রথমবার ভারতবাসীর নিত্য নতুন বিল আসছে, যা এই দেশের ইতিহাস, কৃষ্টি, সংস্কৃতির পক্ষে সহায়ক। তেমনিভাবে এনআরসি চালুর জন্য কেন্দ্রীয় সরকার তৎপর। এনআরসির মাধ্যমে এদেশের জনজাতিদের সুরক্ষার একটা ব্যবস্থা করা হয়েছে। তেমনি যারা উদ্বাস্তু হয়ে এসেছেন তাদের জন্য রাখা হয়েছে ক্যাবের আইন। এই উভয় আইনের সংস্থানের মাধ্যমেই ভারতবর্ষ হাতে হাত ধরে এগিয়ে চলবে, এটাই বিজেপির একটা মূল মন্ত্র। কিন্তু সমস্যা বাড়ছে এনআরসিকে কেন্দ্র করে নয়, ক্যাবকে কেন্দ্র করে, যেখানে ভারত সরকার চাইছেন পাকিস্তান, বাংলাদেশ, আফগানিস্তানের মতো দেশগুলিতে যে সকল ধর্মীয় সংখ্যালঘু অংশের লোকেরা রাষ্ট্রীয় নির্যাতন, ধর্মীয় হানাহানি এবং নিপীড়নের শিকার হয়ে ভারতবর্ষে বসবাস করছেন এবং শরণার্থী হিসেবে দেশে নথিভুক্ত আছেন, বা অবৈধভাবে যারা এই দেশে বসবাস করছেন তাদের নাগরিকত্ব প্রদান করাই রাষ্ট্রের পবিত্র কর্তব্য বলে মনে করেন। কারণ যে সকল লোক নিজ দেশে বসবাস করতে পারে না তারা বিপদগ্রস্ত হয়ে অন্য রাষ্ট্রে আশ্রয় গ্রহণ করে, তাই তাদের নাগরিকত্ব প্রদান একান্ত জরুরি। যদিও বিগত সরকারগুলি এ সম্পর্কে ছিল সম্পূর্ণ উদাসীন, তাই আজ তারা এই ক্যাবের বিরুদ্ধে আন্দোলনে রত হয়ে আছে। কিন্তু সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো উত্তর পূর্বাঞ্চলে আজ ভয়ঙ্কর উত্তেজনাকর পরিস্থিতি রয়েছে। এর জন্য কারণও রয়েছে, কারণ উত্তর পূর্বাঞ্চলের বিভিন্ন সংগঠন ও দলগুলি ক্যাবের বিরুদ্ধে তীব্র গণ আন্দোলন গড়ে তুলেছে। ইতিমধ্যে আমরা দেখতে পেয়েছি ত্রিপুরাতে তিনটি হরতাল, আগামী দিনে আরও অনেক আন্দোলন সূচি রয়ে গেছে, বিশেষত হরতাল কর্মসূচি রয়ে গেছে। এই হরতালকে কেন্দ্র করে সম্পূর্ণ এডিসি এলাকা জনজীবন স্তব্ধ হয়ে পড়েছে। মানুষ চলাফেরা করতে পারছে না, বাজার হাট, অফিস, আদালত, কাজকর্ম সমস্ত কিছু বন্ধ হয়ে আছে। উদ্দেশ্য একটাই, ক্যাবকে কেন্দ্র করে যে আন্দোলন সূচি ঘোষণা করা হয়েছে তার ফলে জনজীবন আজ স্তব্ধ। যে আইএনপিটি প্রথমত সরব ছিল, পরবর্তী সময়ে আইপিএফটিও সরকার, যারা বিজেপি সরকারের শরিক দল, তারও আজ ক্যাবের বিরুদ্ধে আন্দোলনরত হয়েছে। ইতিমধ্যে আমরা এনসি দেববর্মার একটি বয়ানে লক্ষ্য করেছি যে উনি বলছেন ক্যাব তথা সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট বিল যদি পাস হয় তবে জনজাতিদের জীবন বিপন্ন হতে পারে, অর্থাৎ তাদের অর্থনৈতিক সামাজিক পরিস্থিতি কিছুটা ব্যাঘাত ঘটবে। কৃষ্টি সংস্কৃতিগত দিক থেকে আংশিক সত্য, এই সত্যতাকে ভিত্তি করেই আঞ্চলিক দলগুলি লড়াই সংগ্রামে মেতে উঠেছে তাদের দাবির সমর্থনে। আইপিএফটি, এনসিটি কিংবা এনপিটি প্রত্যেকেই ক্যাবের বিরুদ্ধে লড়াই সংগ্রাম করছেন, এটা ত্রিপুরার মানুষ তথা ভারতবর্ষের মানুষ লক্ষ্য করছে। আমরা একটা বিষয় লক্ষ্য করছি, আসামও এর চেয়ে ভয়াবহ পরিস্থিতি রয়েছে। ত্রিপুরাতে সরকার শান্তিপূর্ণ পরিস্থিতির মাধ্যমে এই সকল আন্দোলনগুলিকে মোকাবেলা করছেন ধৈর্য সহকারে, বিভিন্ন আন্তর্জাতিক সমর্থনে। আজ আসামে ক্যাব বিরোধী আন্দোলন তেজি হয়ে উঠছে, এটা কি হবে বলা যায় না। ইতিমধ্যে লোকসভায় যখন এই বিলটি পেশ হয়েছে, কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ উত্তর পূর্বাঞ্চলে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে আলাপ আলোচনা করেছেন এবং এ নিয়ে প্রয়োজনীয় সংশোধন আনার চেষ্টা করেছেন।
রাজ্যসভায় এই ক্যাব যদি পাস না হয় তবে কখনো তা আইনে রূপান্তরিত হবে না। তাই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এটা জোর দিয়ে বলার চেষ্টা করছেন, যাতে ক্যাব রাজ্যসভাতেও পাস করা যায়, সেই চেষ্টা চালিয়ে যাচ্ছেন তারা। ইতিমধ্যে কংগ্রেস, তৃণমূল কংগ্রেস সহ অন্যান্য আঞ্চলিক দলগুলি এই ক্যাবের বিরুদ্ধে প্রতিবাদী হয়ে উঠেছেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী ক্যাবের পক্ষে আজ সাফাই গেয়ে চলছেন। আগামী দিন কী হয় বলা যায় না। সমগ্র ডিসেম্বর মাস জুড়ে ত্রিপুরাতে আন্দোলনের কর্মসূচি রয়ে গেছে। এই সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট বিল যদি চালু হয় তবে হিন্দু, বৌদ্ধ, পার্সি, খ্রিস্টান সহ অন্যান্য জনজাতি অংশের লোকেরাও এতে লাভবান হবেন। ক্যাব আইনকে কেন্দ্র করে সমগ্র ত্রিপুরাতে এক থমথমে উত্তেজনাকর পরিস্থিতি, আতঙ্ক বিরাজ করছে। চারিদিকে অগ্নিসংযোগ, ভাঙচুর, লুটপাট চলছেই। ক্যাবকে কেন্দ্র করে এই পরিস্থিতি চলছে। এই আন্দোলন আগামী দিন কোন পর্যায়ে পৌঁছে সেটাই গভীর চিন্তার কথা। তবে সমগ্র উত্তর পূর্বাঞ্চলেও এই ধরনের আন্দোলন সূচি চলছে। কেন্দ্রীয় সরকার দাবি করছেন যে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে, তবে বাস্তবে পরিস্থিতি কিন্তু খুবই ভয়াবহ। বন্ধুরা, আপনারা এতক্ষণ শুনলেন ক্যাব নিয়ে সর্বশেষ সংবাদ, ত্রিপুরাতে কী পরিস্থিতি চলছে, এই আন্দোলনের গতি প্রকৃতি কী, আগামী দিন কী ধরনের পরিস্থিতি হতে পারে, এই নিয়ে আলাপ আলোচনা আপনাদের সামনে উপস্থাপন করলাম। অনুষ্ঠানটি যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক শেয়ার দিতে কৃপণতা করবেন না, কমেন্টস করবেন নিজের ব্যক্তিত্ব বিকাশ উপযোগী মনোভাব নিয়ে। ধন্যবাদ সকলকে।